ধুবুরীত গরম নির্বাচনী বতাহ। এ আই ডি এফ, কংগ্রেস আর শাসকীয় মিত্রজোঁটে সমানভাবে চলাইছে প্রচার। নিশা নিশা আজফালে ধুবুরীত প্রচার চলাই সমর্থন বিচারিছে ধুবুরীবাসী। আজমলৰ দাবী, বিজেপিক মুসলমানে ভোট নিদিয়ে, জাবেদ ইসলাম উঠাৰ বাবে লাভ হব আজমলৰ হে। এইটো আমাৰ কাৰণে ভাল হব। না না, মুখ্যমন্ত্ৰী আহিব, মানুহক ৰিকুৱেষ্ট কৰিব, স্পেচিয়েলি হিন্দু ভাইসকলক, বোলে আপোনাৰ কাৰণে বিজেপিক মুসলমানে ভোট নিদিয়ে, তোমাৰ জাবেদ ইসলামৰ ডাবা এমনি খালী হৈ গ'ল। আর চিফ মিনিষ্টার যেতিয়া আহিব, হিন্দুসকলক রিকুয়েস্ট করব, হিন্দুসকল ইমান বেউকুফ নেকি, আমার হিন্দু ভাই অকল ধুবুরীত যে একজন মুসলমানক ভোট দিয়ে সিএম সাহেবর কোয়ার কারণে দিয়ে দিব, নিদিয়ে মতলব হল ওয়াজিদার কি নাম তোমার জাভেদ আলী, আগেও 50-60 হাজার ভোটার তেখেতের দেবতার একটা ভোট আছে। জাভেদর নামত ভোটেই নাই ধুবুরীত। জাভেদ আহমদ লুলা লেংড়া গুঙ্গা এক মাত, মই 5 বরস আসিল তেখেতলকে এসেম্বলিত, এটা মাত মাতিব নোৱাৰে, তার মা জিকিল, মই আসিল, মাত মাতিব নোৱাৰে। কিছুমানও আছে সকলে ভোট দি দিব, এলে সিএম আহিলে তেখেতৰ নোকসান হব, মুসলমানৰ ভোটৰ নোকসান হব। আজ বলে কলে তেওঁৰ এটাই ইচ্ছা, এটাই ইচ্ছা হল রকিবুলক ইয়াৰ পৰা জিগা জিরো করি, ইউডিএফক জিকাই আমি ধুবুরীর পৰা বিদায়। ধুবুরীক লৈ বহুত আত্মবিশ্বাসী নহলেও ধুবুরীত মিত্রজোঁটক জয়ী করাবৰ বাবে অহা 4 মে'ত ধুবুরীত প্রচার চলাব হিমন্ত বিশ্ব শর্মায়। মই যাম, পৰহি আছে ধুবুরীত। হিমন্তৰ যাদুৱে কাম দিব নে আজমলৰ জোৰা ফুকা পানী প্ৰভাৱশালী হব নে শেষত বাজিমাত কৰিব ৰখিবলৈ এতিয়াই কোৱা টান হৈ পৰিছে। তামাৰহাটৰ পৰা শহীদুল হকৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট, ইনচাইট ইন অসম নৰ্থ ইষ্ট।